আপনারা সবাই অবশ্যই একটা কথা শুনেছেন যে চায়ের মধ্যে যদি কোনো মাসি পড়ে বা যে কোনো ছোট কিছু পড়ে তখন কি হয় ওই চাটাকে আমরা ফেলে দিই আবার যখন একই মাসি অথবা এরকম ছোট যে কোনো একটা কীট পতঙ্গ যখন দদির মধ্যে এসে পড়ে তখন আমরা কি করি ওখান থেকে পুরা দইটা বা দধিটা আমরা না ফেলে দিয়ে সেখান থেকে ওই মাসি বা ওই সহ কিছু দই আমরা ফেলে দিই আবার যখন ঘিয়ের মধ্যে যখন একটা মাসি পড়ে বা যে কোনো একটা কীট পতঙ্গ পড়ে তখন আমরা কী করি শুধুমাত্র ওই কীটপতঙ্গটাকে ফেলে দিই এ ঘটনাটা কিন্তু আমরা সবাই ভালো করে জানি এটা কিন্তু আমাদের বাস্তব জীবনের একটা চিত্র এখানে আমাদের বাস্তব জীবনে একটা নকশা এখানে আছে আর এটাই বাস্তবতা এটাই সত্য আর সেটা হলো যে সায়ের যেহেতু দাম কম সস্তা সহজে পাওয়া যায় তখন কি হয় ওটা ফেলে দেওয়া হয় কারণ আরেকটা পাওয়া যাবে কোনো সমস্যা না আরেকটা নেওয়া যাবে সস্তা জিনিসটাকে আমরা এইভাবে ইজ্জত করি আবার যখন দদির মধ্যে যখন মাসি পড়ে ছায়ের থেকে কিন্তু দদির মূল্যটা একটু বেশি তখন আমরা কি করি ওই মাসিটা ফেলে দিই এবং মাসির সাথে কিছু দিই যেখানে ওই মাসিটা বসে ওখান থেকে কিছু দি আমরা ফেলে দিই কিন্তু যখন ঘিয়ের মধ্যে পড়ে তখন কিন্তু আমরা সায়ের মতো কিন্তু ফেলে দিই না আবার কিছু ঘি আমরা ফেলে দিই না তার কারণ হল ঘিয়ের অনেক দাম আমাদের জীবনটা আসলে এই রকমে আপনার দাম কি রকম আপনার মূল্য কি রকম সেটার উপরে মানুষ আপনাকে ইজ্জত করবে আপনার কি আছে মানুষ আপনাকে কেন ইজ্জত করবে আপনাকে কেন সম্মান করবে আপনি দেখবেন আপনি গ্রামে থাকেন শহরে থাকেন যেখানে থাকেন না কেন একটা জিনিস আপনি ভালো করে করে খেয়াল দেখুন যে কারা আজকে বড় একটা পদের মধ্যে আছে এলাকা সালিসির মধ্যে কাকে ডাকতেছে যে কোন অনুষ্ঠানের মধ্যে কাকে প্রথম ডাকা হচ্ছে কেন একটু চিন্তা করছেন একটু ভালো করে দেখছেন যে তারা কারা কাদেরকে ডাকা হচ্ছে যে কোনো একটা সমস্যা হলে ওখানে কাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে একটু কি চিন্তা করে দেখেছেন আমরা কিন্তু কোটা চিন্তা করি না আমরা কখনো এটা ভাবি না যে আসলে কি হচ্ছে আমরা শুধু একটাই জানি যে অতীতে আমরা সম্মান করে এসেছি এখনও সম্মান করতেছে আমাদের সন্তানেরও সম্মান করবে কেন করবে কি জন্য করবে আমরা কখনো সেটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করি না আমার গত ভিডিওগুলোতে আমি আপনাদেরকে যেটা শিখিয়েছি সেটা হলো যে আমরা আরেকজনের গোলামি করতে জানি তবে উদ্যোক্তা হতে জানি না উদ্যোক্তা হতে হলে যা কিছু করতে আমরা সেটা করি না আমরা আরেকজনকে সম্মান করি সে পড়ালেখা করেছে সে ভালো একজন প্রফেসর বা ভালো একজন শিক্ষক তার অনেক গুণ আছে আর এই কারণে আমরা তাকে সম্মান করি আর আমরা চাষাবুষা যারা আছি আমরা চা আমরা আরেকজনের কাজ করে খেতে ভালোবাসি আমাদের ওইটা ভালো লাগে আমরা আমাদের সন্তানকেও আমরা শিক্ষিত বানাইতেছি না আমরা নিজেরাও শিক্ষিত তো হই নেই আমাদের জীবনটা চলে গেছে আমাদের সন্তানকেও আমরা ঠিক ওই রকম বানাচ্ছি আর ওদেরকে শিখিয়ে দিচ্ছি যে ওকে সম্মান করতে হবে ও উচ্চ উচ্চশিক্ষিত ওর অনেক টাকা পয়সা আছে ওর এটা আছে ওর এটা আছে আর ওকে কোনো সমস্যা হলে ওর কাছে যাবে ওদের কাছে যাবে আমরা এটাই শিক্ষাচ্ছি তার কারণটা হলো এটাই যে আমরা কখনো চেষ্টা করি না যে আসলে ও যে অবস্থায় আছে। আমি তো আমার সন্তানকে নিয়ে আমরা তো সে অবস্থানে যেতে পারি আমরা হয়তো তার চারা ভালো অবস্থানে যেতে পারি কিন্তু আমরা কখনো সেটা চিন্তা করি না আর আমরা কখনো সেটা সেটা চেষ্টাও করি না আর এই কারণে আমরা জীবনে কিছু করতেও পারি না আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে করতে পারেন মানুষের অসীম ক্ষমতা আছে মানুষ ইচ্ছে করলে সব কিছু করতে পারে একজন মানুষ সব কিছু করার ক্ষমতা রাখে অনেক ক্ষমতা আছে মানুষের একজন মানুষের ব্রেনে এমন ক্ষমতা আছে যে তিনশো বছর পর্যন্ত কোনো ভিডিও সাউন্ড সহ রেকর্ডিং করে রাখার মতন কিন্তু সেই শক্তি একজন মানুষের মস্তিষ্কের মধ্যে উপর দিয়েছে কিন্তু আমরা সেটা কখনো ব্যবহারও করি না তাহলে চিন্তা করে দেখুন আমাদের ব্রেনের এত ক্ষমতা থাকার পরেও যে আমাদের করার মতন এত শক্তি ক্ষমতা থাকার পরেও আমরা কিন্তু করতেছি না আমরা শুধু পারি কি নিজেকে যে অবস্থায় রাখছি আমরা ওই অবস্থাতে আমাদের আগামী প্রজন্মকে আমরা ঠিক ওইভাবে রাখতে চেষ্টা করি আর এই কারণে আমরা নিচে পড়ে আসি আমরা উপরে উঠার কখনো চিন্তা ভাবনা করি নাই বিদায় আমরা উপরে উঠে কিছু করতে পারতেছি না আর এটাই হলো আমাদের বাস্তব একটা চরিত্র আপনি যদি জীবনে ভালো কিছু করতে চান আপনি করতে পারবেন যদি আপনি হান্ড্রেড পারসেন্ট যদি আপনি শতকরা একশো ভাগ যদি আপনি সফল না হতে পারেন তবে আপনার সেই ব্যর্থতা আপনার সন্তানের জন্য কিন্তু কাজে লাগবে সেটা আপনার সন্তান কিন্তু হানড্রেড পারসেন্ট শতকরা একশোতে একশোই আপনার সন্তান কিন্তু সফলতা অর্জন করতে পারবে আপনি কি পারেন নাই আপনার হয়তো কোনো কিছুর অভাব ছিল কিন্তু আপনার সন্তান কিন্তু পারবেই আপনার সন্তান পারবে সে থেকে কোনো সন্দেহ নেই আমাদের যে সমস্যাটা সমস্যাটা হলো এটাই যে আমরা কখনো সেটা চেষ্টা করি না একবার চেষ্টা করে দেখুন না কি হচ্ছে দেখুন একবার চেষ্টা করে দেখুন যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আপনি পাবেন না যে হঠাৎ করে সে স্বপ্নে পেয়ে গেছে সে একজন বড় সফল ব্যক্তি হয়ে গেছে বড় ব্যবসায়ী হয়ে গেছে বড় একজন রাজনীতিবিদ হয়ে গেছে যা বড় একজন এমন কিছু হয়ে গেছে একজন নাম করা ব্যক্তি হয়ে গেছে হঠাৎ করে স্বপ্নে পেয়ে গেছে আর পরের দিন হয়ে গেছে এমন কিছু পাবেন না পৃথিবীতে এমন কোন উদাহরণ আপনি পাবেন না যে আলাদিনের সারা রা দিল জিন এসে গেল জিন তাকে রাজা বানিয়ে দিল এমন কোন ঘটনা আপনি কখনো শুনবেন না রূপকথা তো হয়তো ছোট বাচ্চাকে ঘুমানোর জন্য হয়তো বা ছোটো বাচ্চাকে খুশিতে রাখার জন্য হয়তো এই ধরনের কিছু রূপকথা বানানো হয়েছিল অতীতে কিন্তু বাস্তবতার সাথে সেটা কোনো মিল নেই আপনি দেখবেন যে আপনি চেষ্টা করেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আপনি পাবেন না চেষ্টা করে সে কিছু পারে নাই চেষ্টা করেছে সে হয়তো সেটা ঠিক মতো না পারার কারণে সে হয়তো সেখানে ব্যর্থ হয়েছে সে ব্যর্থ কেন হয়েছে সেখান থেকে সে শিক্ষা নিতে পেরেছে আপনি যদি ঘরের কোণে যদি বোরগা পরে যদি মশারি টাঙিয়ে যদি বসে থাকেন জীবনে আপনি কিছুই বলতে পারবেন না যে আপনার বাহিরে ঘরের বাহিরে কি হচ্ছে রাস্তায় কি হচ্ছে যে পৃথিবী কিভাবে চলছে আপনি সেটা কখনো বলতে পারবেন না আপনাকে বেরিয়ে যেতে হবে আপনি বেরিয়ে যাওয়ার পর আপনি বুঝতে পারবেন যে বাগানে পুলের গ্রান কীরকম রাস্তা আজকে কীরকম সূর্যের তাপ পড়তেছে আজকে কীরকম হাওয়াটা আসতেছে সেটা আপনি উপভোগ করতে হলে আপনাকে বেরিয়ে যেতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনি পারেন আপনার যোগ্যতা বাড়িয়ে নিতে যে আপনার কিসের অভাব আপনি কেন পারতেছেন না আপনার কি নেয় আপনার কিসের অভাব আপনি দেখুন আপনার আশেপাশে এরকম সবাইকে সম্মান করতেছে সবাইকে সম্মান করতেছে কাদেরকে যাদের গুণ আছে, যাদের অর্থ আছে, যাদের শক্তি আছে, যাদের ক্ষমতা আছে, যাদের জ্ঞান আছে, যারা কিছু করতে পারে যাদেরকে দিয়ে সমাজে লাভ আছে। যাদের কথা মানুষ চলতে পারবে যাদের থেকে শিখার মতো কিছু আছে। মানুষ তাদেরকে সম্মান করে এবং তাদের কাছে যায় এবং তাদের কাছ থেকে মানুষ অভিজ্ঞতা নেয় তাহলে আপনিও তো পারেন নিজেও তো এরকম হতে পারেন কেন পারেন না আপনি দেখুন চেষ্টা করুন ব্যর্থ হবেন আবার চেষ্টা করুন ব্যর্থ হবেন আবার চেষ্টা করুন ব্যর্থ হবেন চতুর্থবার আপনি সফল হবেন যে পৃথিবীতে এমন হাজার উদাহরণ আছে বারবার বারবার ব্যর্থ হওয়ার পর একবার না একবার সে সফলতা অর্জন করতে পেরেছে তা আমি আপনাকে যে কথাটা বলতেছি যে আপনি দেখতেছেন আপনাকে কেউ ইজ্জত করতেছেন আপনাকে কেউ সম্মান করতেছে না কেন করতেছে না কিসের সমস্যা কোথায় অভাব কি নেয় আপনার কাছে কেন আপনাকে করতেছে না সে কারণটি খুঁজুন আবার সেটা ভরপুর করুন আপনার শিক্ষাগত যোগ্যতা নাই আপনি শিখুন শিখার কোনো বয়স নেই আপনার কাছে অর্থ নেই অর্থ অর্জন করুন চেষ্টা করুন ঘুমিয়ে থাকবেন না আরাম ত্যাগ করুন আপনি আরাম করতেছেন আর ওইদিকে বেজ্যুতি হইতেছেন আপনার কাছে টাকা নাই মানুষ আপনাকে বেজ্যুতি করতেছে অপমান করতেছে আপনাকে হিংসা করতেছে আপনাকে ঘৃণা করতেছে আপনার কাছে টাকা নাই। আর আপনি ঘুমে ঘুমিয়ে আরাম আরাম করে সময়টা কাটাচ্ছেন আর ওইদিকে অপমানিত হচ্ছেন আপনাকে কি করতে হবে অপমান থেকে নিজেকে নিজে রক্ষা করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে রোজগার করতে হবে আপনাকে অর্জন করতে হবে আপনাকে মান সম্মান করে না আপনার শিক্ষাগত যোগ্যতা নাই হয়তো আপনার দাদার শিক্ষাগত যোগ্যতা ছিল না ওই কারণে আপনার বাবা হয়তো শিক্ষাগত যে শিক্ষার যে জ্ঞান সেই জ্ঞান আপনার বাবারও ছিল না আপনার বাবাও শিক্ষিত হতে পারে নাই আর এখানে আপনিও শিক্ষিত হতে পারেন নাই আর এখানে আপনি আপনার সন্তানকে আপনি শিক্ষিত বানাচ্ছেন না আপনি মুরুখের কারণে অশিক্ষার কারণে আপনাকে মানুষ ঘৃণা করতেছে কোনো দাওয়াতে কোনো সালিশিতে আপনাকে ডাকতেছে না কোনো মজলিসে আপনাকে সেখানে মানুষ ডা টেনে নিচ্ছে না আপনাকে বলতেছে না আপনাকে সম্মান করতেছে না কেন আপনার কিসের অভাব কেন আপনাকে করতেছে না ব্যতিক্রম দুই একটা ঘটনা হতে পারে সেটা হলো অন্য কথা কিন্তু মূল যে সমস্যাটা সেটা হলো যে আমাদের যে যোগ্যতা আমরা যোগ্যতা বাড়িয়ে নিচ্ছি না আমরা আমাদেরকে ঠিক এরকম সায়ের মতো বানাচ্ছি আর সেখানে সামান্য একটু কিছু হলেই সেটাকে আমরা আমাদেরকে ফেলে দেওয়া হচ্ছে আবার আমাদের ওই কিছু ব্যক্তি এসে দধির অবস্থা যেটার দাম গিয়ের চেয়ে কম আবার চায়ের চেয়ে বেশি তখন আমাদেরকে সেখানে সামান্য কিছু সম্মান দেওয়া হয় কিন্তু আপনি তো আপনার সম্মানটাকে ঘিয়ের মতন করে নিতে পারেন কেন পারেন না অসম্ভব বলতে তো কোনো কথা নেই তাহলে আপনি কেন পারতেছেন না আপনাকে সে যোগ্যতা অর্জন করে নিতে হবে আপনার যোগ্যতা যতক্ষণ পর্যন্ত আপনি অর্জন করে না নিবেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে সে যোগ্যতা দেবে না আপনার কাছে কিসের অভাব আপনি যদি আপনার অভাব পূরণ না করেন পৃথিবীর কেউ আপনার অভাব পূরণ করে দেবে না আপনি ভালো করে জানেন আপনার কাছে কি আছে আপনার কাছে কি নেয় আপনাকে কেন মানুষ সম্মান করতেছে না কি জন্য করতেছে না আপনার কিসের অভাব কি হলে আপনাকে মানুষ সম্মান করবে সেটা আপনি ভালো করে জানেন পৃথিবীর অন্য কেউ জানে না আমার ভিডিওটি যদি আপনি প্রথম দেখেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটি যদি আর একটু ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন সকল সোশ্যাল মিডিয়াতে যত সোশ্যাল মিডিয়া আপনার কাছে আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম আ রহমতুল্লাহি